সুভাগ্যবান যে বিয়ের আগেই বয়ের মোবাইল নাম্বার পেয়ে যায়, তাই না? আর ছোট বহনু আর বড় বহনু ও ছোড়া গেলে দেখতে গেছে, আর মাঝকল বহনু পুটকিদের চিমঠি কাটা করছে, নাম্বারটা নিতে পারবে না। কত খুশি বা তবে বর্তমান আমরা বউ দেখতে যেয়ে বইয়ের নাম্বার পেয়ে যায়। কিন্তু আজ থেকে 40 বছর আগে, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 65 বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত, ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত। আর বাপ যা দিবে তাই ভালো, আর বড় বাপু যেটা করবে সেটাই ঠিক। ও কানার বাপ ভাইজান বন্ধুরে আমার, আব্দুল্লাহ তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, বউ নিয়ে বাড়ি এসেছে। সূর্য ডুবলেই হবে তার সোহাগ রাত, সূর্য ডুবলেই হবে তার বাসর রাত, সূর্য ডুবলেই হবে তার মধুর রাত। এই মুহূর্তে সূর্য ডুবার পূর্বে আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আব্দুল্লাহ বিন রাওয়াহার বাড়ির দরওয়াজায় এসে, হ্যালো আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, দয়ার নবী, ও গো বিশ্বের নবী, আমি উপস্থিত আছি, আমি হাজির আছি, আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, আব্দুল্লাহ রে লেট করো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন গো নবী? বলে আব্দুল্লাহ রে, মৌতার প্রান্তে লড়াই চলছে, সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। রে আব্দুল্লাহ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। বন্ধুরে আমার নবী ছিলেন রাহমাতুল্লিল আলামিন, আমার রাসূল অতি দয়ালু, আমার নবীর দ্বারাই কোনো ব্যক্তি কষ্ট পান নাই, আমার নবীর দ্বারাই একটা ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একজন বৃদ্ধ পর্যন্ত, হিন্দু থেকে নিয়ে জৈন পর্যন্ত, খ্রিস্টান থেকে নিয়ে ইহুদি পর্যন্ত, এমন কোন জাতি ধর্ম আমার রাসূলের দ্বারাই কষ্ট পান নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ যদি একটু ইশারা টান বলতেন, আব্দুল্লাহ যদি একটু ইশারা টান বলতেন, নবী গো আপনি জানেন কি জানেন না, আপনি খবর পেয়েছেন কি পাননি, নবী গো আমি নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছি, আমি যদি আগামীকালকে যেতাম কেমন হতো, এই পরামর্শটা যদি নবীর কাছে নিতে যেতেন, মনে হয় আমার রাসূল দয়ার হাবিব এক মিনিট লেট করতেন না, আব্দুল্লাহকে বাড়িতেই থাকার পারমিশন দিয়ে দিতেন। কিন্তু না 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 না, এমন দরখাস্ত আব্দুল্লাহ নবীর কাছে করলেন না। যখনই খবরটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতে নিলেন ঢাল, হাতে নিলেন তারওয়াল, ব্যাগ পটলা নিয়ে কোমর বেঁধে লাব্বাইকে বলে ময়দানে বেরিয়ে যাচ্ছে। উল্টো পিঠ থেকে বিবি তার ডাক দিল, বিবি বলে রে আব্দুল্লাহ যাওয়ার সময় বিদায় কালে একবার কি দেখা করা যাবে না? হাইরে সহ্যকারিণী, হাইরে ধৈর্যধারিণী, হাইরে সুশান্তি শান্ত মহিলা, হাইরে আল্লাহওয়ালি মহিলা, আমার আল্লাহ তার বুকের ভিতরে কতই না ধৈর্য দিয়েছিল। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহ মাসাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। ভাই গো আব্দুল্লাহর বি
বিবির জানে কত সবর দিল সেই আল্লাহ ওয়ালী মহিলা, সেই নেক সলেহা মহিলা, জান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে। একবার মনে দুঃখ নিয়ে এলেন না, শুধু ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে বিদায় কালে শেষের বেলায় একটু চেহারাটা দেখা যাবে না, একটু কি সালাম দিয়ে দিয়ে যা সালাম দিয়ে যাওয়া যাবে না? আব্দুল্লাহ উত্তর দিয়ে বলে, ও গো বিবি সাহেবা, রে আমার সুন্দরী রমণী, আমি আব্দুল্লাহ তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান, কেন কি দেখা করা কি যাবে না? বলে, না রে বিবি, না আমি তোর সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান? বলে, বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকটকে ঝলঝলে চলচলে সুন্দরী মুখখানা দেখে, তোমার মুচকি হাসি দেখে, তোমার টানা টানা চোখ দুটি দেখে, যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, আমি যদি তোমার মহব্বতে পড়ে যাই, যদি আমার ভালোবাসা জেগে যায়, বিবি রে আমি তোরে ছেড়ে যেতে পারবো না। আর আমি যদি তোরে ছেড়ে যেতে না পারি, আমার দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে ময়দানে খুঁজবে, আমার আব্দুল্লাহ কই রে? আমি আব্দুল্লাহ কি জবাব দেব? না রে বিবি, না আমি তোমার সাথে দেখা করতে পারি না। নারে তাকবীর! বিবি উত্তরের জবাব দিয়ে বলেন, স্বামী গো, এই বসার জায়গা না, এই কেগল রে, এই কেগল হ, ওগুলা বেটি ছেলে না মেয়েল, এই ওগুলা বেটি ছেলে না মেয়েল, খা মেয়েল দুটাই আছে, মন খারাপ করবো না। ভালো করে বলছি, ওই জালসা করা জীবনের মতন ধরবো না, তো জিন্দাগির মতন ছাড়বো, উল্টা পাল্টা সিস্টেম আমি দেখতে পারবো না। জিন্দাগিতে দাওয়াত করেন আর না করেন, দেখান নাই। আমার ভয়ের আমার বন্ধুরা, রে আমার আব্বা জান সোনার চানেরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনির উদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই, বিনীত অনুরোধ করে বলে যায়, ভাই গো বর্তমান দেশের পরিস্থিতি ভালো নাই, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলি ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে কল্যাণের দিকে গিয়া শুন, বিজয় আমরাই করব, কল্যাণ আমাদেরই হবে। এই ভারতকে নেতৃত্ব দিয়েছিল মুসলমানেরা, এই ভারতকে একদিন নেতৃত্ব দিবে মুসলমানেরা। একবার জোরে বলি, ইনশাআল্লাহ। যদি এদের চরিত্র পাল্টে যায়, নিশ্চয় এরাই একদিন ভারতকে শাসন করছিল, বর্তমানেও করবে, তবে এদের চরিত্র পাল্টাতে হবে, এদের ব্যবহার পাল্টাতে হবে। এরা মুনাফিক, নাম শুধু মুসলমান, কিন্তু এরা কোন মুসলমান? আমি তার আইডেন্টি সার্টিফিকেটটা দিয়ে চলে যাব, দিয়ে যদি না যেতে পারি, এই উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানায় আল্লাহর কসম দিয়ে বলছি, জালসা করা ছেড়ে দেব। কোথায় মুলবি? তোর এত বড় দেমাক কিসের? হ্যাঁ, তুই কত বড় মুলবি আর কত বড় বক্তা! তুই জালসা করা ছেড়ে দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে নাকি? হ্যাঁ, আর দেশে বক্তা নাই, তোকেই নিয়ে আসতে হবে। না ভাই, আমাকে বাদ দিয়ে বর্তমান আমার জানা মতো ভারত পশ্চিম বাংলার মাটিতে 999টা বক্তা আছে আমার জানা মতো, 999, আমি দিয়ে 1000, 1000 বক্তার সাথে আমার পরিচয় আছে, তার মধ্যে আমাকে বাদ দিয়ে দেন। তবে 999টা বক্তা আছে, তাদের নিয়েছে জালসা করাবেন, আমার দরকার নাই, আপনাদের কোনো ক্ষতি হবে না, বরবাদ হয়ে যাব আমি মনিরুদ্দিন। জালসা করা যদি বাদ দিয়ে দিই, আপনাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি আমারই হবে। কেন ভাই? রাত গেলি মালের রেট 15,000 লোকালে,
আর মাল বাইরে চলে গেল, তার সিস্টেম চেঞ্জ হয়ে গেল, আলাদা পুলিশ সিকিউরিটি লাগবে, বিমানবন্দর থেকে চার চাকায় নিয়ে যেতে হবে, যতক্ষণ বক্তব্য দেবো চারটা সিকিউরিটি দুই সাইডে থাকবে, তারপরে আবার এয়ারপোর্টে রেখে যেতে হবে, টাকা 70,000 গুনে পকেটে ভরে দিতে হবে। এটাই হলো মালের রেট। জোরে বলি সুবহানাল্লাহ। তবে চারটা ডিস্ট্রিক্টে জালসা করে মুনের শখে, টাকার জন্য নয়। মালদা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর, দক্ষিণ দিনাজপুর, চারটা জেলাতে চারটা জেলায় জালসা করি মুনের শখে, মুনের আনন্দে। ইগলা টাকাতে আমার ফড়ুঙ্গি দেবে না, চারটা পাঁচটা খালি চালা চাম্বাটি আছে গাড়িতে করে চড়ে বেড়েছে। আর 108 টাকা করে, 9 টাকা করে তেল, বিহারে ঢুকে গেলে তো 109 টাকা, আর বাঙালে 106 টাকা। তো ভাইজান, এইগুলো শুধু মনের আনন্দ। ওই যে কিছু কিছু বক্তা বদনাম করে বেড়েছে, ওই বলিনি যে ওই ছোট মুলমিকে 2-3 বছর দেখতে পাবে, তারপরে কুণ্ঠে যাবে, হারিয়ে যাবে, হারাবো না তার লেগে আপনার হয়ে গেছে, একবার করে দেখা করতে আসি যে না মাল ভাইচা আছে। ভাইজান, আমার আব্বাজান সোনার চানেরা, আমি এটা নিজের মহান মনে করে বলছি না, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, অত ঈশ্বমন্তা শাহ অত শিল্লমন্তা শাহ বিয়াদিকাল খৈর, আমি আল্লাহ যারে চাই তারে দি, তোমরা খবরদার বলিও না হাত নাই পা নাই, 4 দিন লোক দেখবে তারপরে কুণ্ডে হারিয়ে যাবে, এই সব কথা বলে এক অন্যকে ব্যঙ্গ করো না, কেন আমি আল্লাহ যাকে চাই তাকেই দিই। এখন পশ্চিমবঙ্গের মধ্যে মনির উদ্দিনকে 1 নম্বর লিস্টে রেখেছি, জানিস তোরা? এটা আল্লাহ বলছে, এটা আল্লাহ বলছে। তোরা জানিস, তোরা শুনেছিলি বাদরুদ্দোজা নদবীর মুখে, তোরা শুনেছিলি নূর মোহাম্মদের মুখে, তোরা শুনেছিলি আরো কিছু কিছু আলেমের মুখে, মালটা 3-4 বছর চলবে, তারপরে আর ঢুড়া পাবি না। আজকে দেখ, আমি আল্লাহ সত্য, আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য, অত ঈশ্বমন্তা শাহ অত শিল্লমন্তা শাহ পিয়াদিকাল খৈর, আমি আল্লাহ যারে চাই তারেই দি। মনির উদ্দিন মার্কেট থেকে হারিয়ে যাবে, এই কথা বলার ক্ষমতা তোরে কে দিল? ভাইজান, খবরদার, কোনোদিন কাউকে হেউ মনে করবেন না, কোনোদিন কাউকে নিচু মনে করবেন না। তোমার দক্ষিণ পাড়ার সেন্টা খ্যাপা কথা কিন্তু শুনতে টেঢা বাঘা, কিন্তু খুব খেয়াল করে বুঝবেন, আপনার গে দক্ষিণ পাড়ার সেন্টা খ্যাপা, ওকে খ্যাপা খ্যাপা গা রাগাচ্ছেন, এমন একদিন হয়ে যাবে খ্যাপার দরওয়াজায় যে তোকে স্যার বলে ডাকতে হতে পারে, এরই নাম হলো আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। খবরদার, কোনোদিন কাউরে নিচু মনে করে ব্যঙ্গ করো না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বাজান সোনার চানেরা, আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি সাহেবা উত্তরের জবাব দিয়ে বলেন, স্বামী গো, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা দেব না, আমি তোমার 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 প্রতি কোনো আকৃষ্ট মহাব্বতের নজর দিয়ে দেখব না, আমি তোমাকে কোনো ভালোবাসার নজর দিয়ে দেখব না, রে আব্দুল্লাহ, ও গো আমার প্রাণের স্বামী যা, ও গো আমার স্বামী, আমি একটু আমি একটু তোমারে নজর দিয়ে দেখতে চাই, আমি একটু তোমার চেহারাখানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন। কখন কখন? আমার বিবি আমাকে বিদায় দেয় 10 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 6 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 9 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 6 মাসের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 1 বছরের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় অতিরিক্ত 2 বছরের মতো, কিন্তু আব্দুল্লাহর বিবি আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। কেন? আব্দুল্লাহর বিবি বড় আনন্দে আনন্দিত, আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়ে যাবে, আমার স্বামী যদি লড়াইয়ের ময়দানে যে শহীদ হয়ে যায়, তবে আমি হব শাহাদাতের বিবি, আমি হব শহীদের বিবি, যারা আল্লাহর দিনের পথে শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। নারে তাকবীর।
আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই, আপনারা বাড়ি চলে যাবেন আমি বুঝতে পারছি, রাত্রি অনেক গভীর হয়, ঘড়িতে একটা বাজতে যায়, কিন্তু আমি আপনাদের হাত জোড় করে একটা কথা বলি, আজকে যদি আমার কথাটার ইনুষ ব্যবহার করে জানোয়ার করে না, ডিজেল পাবেন, পেট্রোল পাবেন, সোনা পাবেন, চাঁদি পাবেন, সব কিছু মানুষ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছেন, আকাশের নিচে জমিনের উপরে এত গুলো জিনিস দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, আপনি নিয়ামতগুলো দেখবেন। আল্লাহ বলছেন আমার নিদর্শন যদি দেখতে চাও, ফাসিরু ফিল আরদ, আমার জমিতে চলে দেখো, আসামের মাটিতে যান এক দৃশ্য দেখতে পাবেন, ওখান থেকে মেঘালয়ের মাটিতে যান এক রকমের দৃশ্য দেখতে পাবেন, এমন এমন নিদর্শন আপনি দেখতে পাবেন, ওখান থেকে ত্রিপুরার মাটিতে যান এই রকম আপনি নিদর্শন দেখতে পাবেন, দেখে অবাক হবেন। বন্ধু, এরকম করে করে 192খানা দেশ এই পৃথিবীর বুকে এক এক দৃশ্য দেখে থ হয়ে যাবেন, হতাশছাড়া হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গাতে এমন এমন নিদর্শন রেখেছে। বাপজান আমার, এতগুলো গাড়ি ঘোড়া, যানবাহন, রকেট, ট্রেন, এতগুলো জিনিস সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সাজগুজ করেছেন, এত সুন্দর করে সাজিয়েছেন, কাদের জন্য? আমাদের মতো মানুষের জন্য। আল্লাহ বলছেন বান্দা, আমি এই জমিটাকে তোমাদের পায়ের তলে আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক! আজ যে মানুষ মনে করছে কিছু ভাবিস বানিয়ে এসেছে, বৃষ্টি হবে কি হবে না, কি হবে কি হবে না, স্যাটেলাইট চ্যানেল দ্বারা এরকম হিসাবে সব কিছু খবর পাওয়া যাচ্ছে, কখন ভূমিকম্প হবে, কখন কি হবে, বাড়িতে নিয়ে বসে আছে। বন্ধু, সব কিছু আজকে আপনি বলেলেন আর মানুষ মনে করছে টেকনোলজি বেড়েছে। আপনি এখনো কোরআন কি খুলে দেখেননি? আপনি যদি খুলে দেখতেন তাহলে বুঝতে পারতেন দুনিয়াতে 1G, 2G, 4G, 3G, 5G সব কিছু এসেছে। আপনাদের আমি বলছি শুনুন, একজন যুবক ভাই দাঁড় হয়ে বলছে, মোল্লা সাহেবের জানে কি, আরে কোরআন হাদিসে আছে কি নামাজ পড়ো, রোজা রাখো, আজকে এত টেকনোলজি বেড়েছে, আপার লেভেলে উঠেছে যে মানুষ চাঁদ পর্যন্ত যাচ্ছে। আমি বললাম সুরা বাকারা খুলে দেখবেন, ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা তুম্মা আরাদাকুম আলাল মালাইকা ফাকালা আমবিউনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এই আয়াতের তরজমা তাফসির ভালো করে দেখে নেবেন। আদম আলাইহিসসালাম হচ্ছেন আমাদের পিতা, হাওয়া আলাইহিসসালাম আমাদের হচ্ছে মা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে নিজ হাতে তৈরি করেছেন, আর তৈরি করে ফারিস্তাগণকে নিয়ে পরামর্শ করছেন যে আমি জমিনের বুকে মানুষ পাঠাতে চাই, খলিফা নির্বাচিত করতে চাই। তো আজকে আমরা শুধু যে আল্লাহর সিফতসানা করছি সেটা না, ফারিস্তাগণ বলেছিলেন নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহ আমরা তো সিফতসানা করছি আপনার, পাঠাবার কি প্রয়োজন? দুনিয়াতে ওরা যাবে আর গিয়ে ভেজাল করবে, দ্বন্দ্ব লাগাবে, বোনের হিসা মেরে খাবে, ভাইয়ের হিসা মেরে খাবে, আল দাবাবে, টাকা মেরে খাবে, যত দুনিয়াতে ভেজাল আছে সমস্ত ভেজাল ওরা করবে। আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। আল্লাহ পাঠালেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অনেক পুরো ইতিহাস এখানে আছে, আমি বলতে চাই না, কয়েকটা পয়েন্ট এখানে আমি নিতে চাচ্ছি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে টিচার হলেন আর ছাত্র বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শিক্ষা এমন ভাবে দিলেন, শিক্ষা দেওয়ার পরে সব কিছু জিনিসকে সামনে রেখে সমস্ত ফারিস্তাগণকে ডেকে বলছেন, ওরে আমার ফারিস্তারা, ফাকালা আমবিউনি বিআসমাই হাউলাই, ওরে আমার ফারিস্তারা তোমরা শুনে রেখো, এই সমস্ত জিনিসগুলো তোমাদের সামনে রাখা আছে, দেখো আর দেখে ওই জিনিসগুলোর নাম ধরে ধরে বর্ণনা করো।
যদি তোমরা সত্যবাদী হও তাহলে সত্যবাদী হও তাহলে তোমরা এই জিনিসগুলোর নাম ধরে বর্ণনা করো এখন শোনাও সমস্ত ফেরেশতাগণ বলেছিলেন কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ গো তুমি হচ্ছো সবথেকে পাক পবিত্র আল্লাহ তুমি আমাদের যা জ্ঞান দিয়েছো আমরা সেই জ্ঞান পেয়েছি সেই শিক্ষা পেয়েছি আল্লাহ আমরা এই সম্পর্কে কিছুই জানি না বলতে পারবো না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে আসলেন আর নিয়ে আসার পরে বলছেন বলতে লাগো বলতে লাগলেন কি বলছেন ওই সমস্ত ফেরেশতাগুলোর নাম ধরে এটা হচ্ছে জিব্রাইল এটা হচ্ছে মিকাইল এটা হচ্ছে ইসরাফিল করে বলতে বলতে এই জমি থেকে যত যা কিছু উৎপাদন হবে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের যত জিনিসের প্রয়োজন আপনার দাদা আমার দাদাকে যদি জিজ্ঞেস করেন যারা বেঁচে আছে যারা মরে গেছে তো কোনো কথা নাই আপনি জিজ্ঞেস করিয়েন যে আজ থেকে 30 বছর আগে 40 বছর আগে যা কিছু আমরা দেখেছি সেই সময় থেকে তুলনামূলক আজকে বেশি হয়েছে না কম হয়েছে বেশি হয়েছে না সে সময় 3টা টাইম ভালো করে খাবার পাইনি আজকাল আলহামদুলিল্লাহ যদি বলে বিরিয়ানি এবং পোলাও খাবো সব কিছু পাবে সেই যুগে আপেল কোন জিনিস বুঝতো না আনার কোন জিনিস বুঝতো না এখন ঢালাহারে কাজু বাদাম কাঠ বাদাম কত কি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত জমিনের বুকে আছে আজকে সবাই খাচ্ছেন এবং পান করছেন কোনো ব্যাপার নেই কোনো অসুবিধা নাই এখন ওয়ানজি কোন জিনিস বুঝেনি অ্যান্ড্রয়েড মোবাইল কোন জিনিস বুঝেনি সব কিছু আজকে বাড়তে আছে বাড়তে আছে আর আজকে যুবক বন্ধু বলছে টেকনোলজি বেড়েছে টেকনোলজি শুনো কোরআনে সব কিছু দেওয়া আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে বলতে লেগেছেন এটা হচ্ছে অমুক জিনিস এই জমিনের মধ্যে যতগুলো ফল ফুরুট হয় এই জমিন থেকে যতগুলো ফসল উপার্জন হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে বর্ণনা করতে লেগেছেন হে বন্ধু যখনই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ধরে ধরে বর্ণনা করতে লেগেছেন সমস্ত ফেরেশতাগণ লজ্জাবোধ হয়ে নিচু দিকে মুখমণ্ডল করে বসে গেছেন আল্লাহ বলছেন উনি আমার ফেরেশতারা তোমাদের সঙ্গে যখন আমি পরামর্শ করেছিলাম তোমরা বলেছিলে আল্লাহ তাদেরকে পড়াতে হবে না ভেজাল করবে এই যে দেখো তোমাদের মধ্যে কেমন জ্ঞান আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কি জ্ঞান আছে দেখো তোমরা বলতে পারলে না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু বর্ণনা করে দিলে এই কথা বলে সমস্ত ফেরেশতাগণকে বললেন সম্মানের খাতিরে হুকুম লাগিয়েছিলাম সমস্ত ফেরেশতাগণকে আল্লাহ বলছেন তোমরা একটা সাজদা করে দাও সমস্ত ফেরেশতাগণ সাজদা করেছিলেন কিন্তু ইবলিস সে সময় বলেছিল আল্লাহ আমি হলাম আগুনের তৈরি আমি হলাম সব থেকে শক্তিশালী বস্তু আমি একজন মাটির মূর্তি মাটির তৈরি করা মানুষকে আমি সাজদা করব না কেন করব না আগুন যখন এরকম তেজ হয় তখন নিচু দিকে যায় না আগুন উপর দিকে যায় আর মাটির ঢেলটা যদি উপর দিকে ছোড়া হয় 1 মিনিটে উপর থেকে ঢেলখানা নিচু দিকে আসবে এই মাটির তৈরি করা মানুষকে আমি সাজদা করব না আমার বলার উদ্দেশ্য হলো যে দুনিয়াতে যত যা কিছু আসবে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা কিছু আসবে সমস্ত জিনিসের শিক্ষা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়ানো হয়েছিল ভাবছেন আমার টেকনোলজি বেড়েছে আর যে আবিষ্কার করেছে মাইক যে আবিষ্কার করেছে মোবাইল যা করেছে দুনিয়াতে যত যা কিছু করেছে কত প্রশংসা খুব সুন্দর করে করেছে আপনি জানেন যে যেই লোকটা করেছে সেই লোকটাকে কে করেছে যে লোকটা তৈরি করেছে সেই লোকটাকে সৃষ্টি করেছে কে ভাবছেন আমার
এই দুনিয়াটা এত সুন্দর করে সাজিয়েছেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আমাদের রুজির ব্যবস্থা দিয়েছেন কেমন করে দিয়েছেন আপনি দেখবেন আল্লাহর পথে তাওয়াক্কুল রেখে এই জমিনে গিয়ে ধান লাগানেন ধান চাষ হয়ে গেল আবার ভুট্টা লাগাবেন ভুট্টা হবে আবার ভুট্টার পরে ধান লাগাবেন ধান হবে যে কোন ফসল আমরা এই জমিনের মধ্যে চাষ করব অবশ্যই এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা দিয়েছেন হবে হে বন্ধু আল্লাহ বলছেন বান্দা আমি এতগুলো দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছি সূর্য চন্দ্র দিয়ে সারা পৃথিবীকে আলোতে আলোকিত করে দিয়েছি এবং যেই জমি থেকে ফসল হবার কোন এরকম বন্দোবস্ত ছিল না আমি আল্লাহ এই মরা মরা জমিগুলোতে মধ্যে মধ্যে বৃষ্টি দিয়ে আমি তোমাদেরকে ফসল দিয়ে থাকি সময়ের মধ্যে আমি ফসল দিই হে বন্ধু এই জমি থেকে যদি ফসল না হতো আমরা কি খেয়ে বাঁচতাম বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আমাদের আহারের ব্যবস্থা দিয়েছে হে বাপজান আমার এই জমিন থেকে আমরা ফসল উপার্জন করি এর মধ্যে অনেক আল্লাহর বান্দা খুব বিরাট বিরাট ধনী রয়েছে যার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী করেছেন কিছু মানুষ আছে দিন বা দিন পরিশ্রম করেন খাটেন এবং ওখান থেকে চাউল খরিদ করে নিয়ে আসেন বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে খান হে বন্ধু অনেক আল্লাহর বান্দা আছেন যারা মধ্যম শ্রেণী বেশি বড় নয় বেশি বড় ধনী নয় আর বেশি এরকম দরিদ্র অবস্থার মানুষ নয় মধ্যম শ্রেণীর মধ্যে আছে আল্লাহ বলছেন বান্দা আমি যাকে যে হিসাবে রেখেছি আমি যে রকম হিসাবে যাদেরকে দিয়েছি তোমরা আমার শুকরিয়া আদায় করো তোমরা এই জমিনের বুকে আমাকে বলে ভুলে যেও না আল্লাহ বলছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا الله رب العالمين بولছেন বান্দা আমি তোমাকে সব কিছু দিয়েছি জমিনের বুকে সব কিছু তুমি পেয়েছো হে বান্দা একটি কথা শেষের বেলায় বলছেন আমাকে ভুলে আমার দেওয়া জমিতে চলাফেরা করো আমার দেওয়া তোমরা ফসল উপার্জন করে খাও তোমরা ওখান থেকে জীবিকা নির্বাহ করো আমার দেওয়া সব কিছু তোমরা খাচ্ছ এবং পান করছো শোনো আমি জামা কাপড় থেকে নিয়ে চিকিৎসা থেকে নিয়ে যা জিনিসের প্রয়োজন আমি আল্লাহ তোমাদের দুনিয়ার বুকে ব্যবস্থা রেখেছি কিন্তু বান্দারে আমাকে বলে ভুলে যেও না আমার কাছে অন্য কাউকে নিয়ে এসে রেখে দিও না আল্লাহ বলছেন বান্দা যা জিনিসের প্রয়োজন হবে আমার কাছে এসো আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের যথেষ্ট পরিমাণে দেব এর মানে হলো সুখের সময় আল্লাহকে ডাকবেন দুঃখের সময় আল্লাহকে ডাকবেন আমরা দুঃখের সময় আল্লাহকে ডাকি সুখের সময় ডাকি না তার জন্য বলছেন প্রভু গো সবই তোমার জয় প্রভু গো সবই তোমার জয় দুঃখের সময় সবাই ডাকে সুখের সময় নয় যখন দুঃখে পড়ে গেলাম আল্লাহ আল্লাহ বলে ডাকতে আরম্ভ করলাম মনে হচ্ছে আর আমি বাঁচবো না দুনিয়া ছেড়ে চলে যাব সেই সময় মনে করছি আল্লাহ মসজিদে আমি জমি দিয়ে দেওয়া মাদ্রাসাতে আমি জমি দিয়ে দেওয়া ব্যাংক ব্যালেন্স যা আছে সমস্ত জিনিস আমি দিয়ে দেব যখন ভালো হয়ে গেল আর আল্লাহকে ডাকবে কি সে জায়গা থেকে আবার দূরে সরে গেল
আল্লাহ বলছেন বান্দা আমি যা দিয়েছি সেই জায়গাতে দেখে তোমরা সুন্দর করে নিজের জীবন পরিচালনা করো কিন্তু আমাকে বলে বলে যেও না হে বন্ধু আজকে আপনার বাড়িতে 10খানা গাড়ি আছে আপনার কাছে 10 বিঘা জমি আছে আপনার বাড়িতে ব্যাংক ব্যালেন্স অনেক আছে টাকা পয়সা সোনা চাঁদি রয়েছে এটা আপনার মেহনত পরিশ্রমের সব সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনার ব্যবস্থা কেমন করে করেছেন দেখেন আপনি বলবেন আমি মেহনত করে করেছি না না আল্লাহ দিয়েছেন তাই ঘুরেছি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ আমার 10 বিঘা জমি যদি হয়েছে আল্লাহ দিয়েছেন আমাকে যদি নিচু শ্রেণীর গরিব করেছেন তাও আল্লাহ আমাকে গরিব হিসাবে রেখেছেন বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ধন সম্পদ যদি তুমি বাড়াতে চাও কোটি কোটি টাকার মালিক যদি হতে চাও তাহলে পদ্ধতি হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ যে হালাতে আমরা রয়েছি সেই হালাতে যদি আল্লাহকে আমরা স্মরণ করি আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ যেই রেখেছে যেই হিসাবে রেখেছে ভালো রেখেছে এইরকম হিসাবে আল্লাহকে যদি ছেড়ে না দিই আল্লাহর সঙ্গে যদি কানেকশন তৈরি করে রাখি বন্ধু শুনো আল্লাহ বলছে লা আযীদান্নাকুম অবশ্যই অবশ্যই তোমাদের মালধন সম্পদ আমি বৃদ্ধি করে দেব বাড়িয়ে দেব এমন দেব এমন করে দেব তোমরা জীবনে পরিকল্পনা করে শেষ করতে পারবে না হে বন্ধু আমার যারা এতগুলো আল্লাহর নিয়ামত পেয়েছে যাদেরকে আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন মার্কেট পেয়েছে কলার বাগান পেয়েছে আমের বাগান পেয়েছে গাড়ি যানবাহন পেয়েছে শত শত বিঘা জমি জায়গা আছে ব্যাংক ব্যালেন্স লক্ষ লক্ষ টাকা আছে তবু যদি তার বাড়িতে মাদারসা একটা চেক নিয়ে যায় একটা গরিব ছেলে যদি যায় ফকির মিসকিন যদি যায় তাহলে সেই জায়গাতে বলে বন্ধু দেওয়ার মতো আমার কাছে কিছু টাকা পয়সা নাই ফকির হয়ে গেছি না দিবার মতো নাই যা অসুর বের করেছিলাম চলে গেছে এক গ্রামে চান্দা করতে গিয়েছিলাম কিষাণগঞ্জ ডিস্ট্রিক্টের মাটিতে আছে গ্রামের নাম ধরলে ভেজাল হয়ে যাবে ধরবো না মানুষ যান ওখানে বাড়িতে চলে যান বলে কেনে কয়েছে যতটি প্যাট ছিল ধান কেটেছে ওরাই সব ডিলে চলে গেছে মানে জিন যে পেয়েছে বলছে ওরাই সব ডিলে চলে গেছে দেওয়ার মতন নাই আচ্ছা কহেন তো দেখি মোটামুটি করে কারুনের কাকা তো ভাই মোটামুটি হয়ে যাবে বোধহয় লাগছে বন্ধু আপনার টেলস বিছানো ঘর বাড়ি প্রাচীর ঘিরানো বার বাড়ি ঘর এত সুন্দর করে ঘর বাড়ি করেছেন আপনি একটা কথা বলতে পারবেন যে জীবনে আমার এই বাড়িতে মালকুল মত প্রবেশ করবে না এই কথা যদি আপনি গ্যারান্টি দিতে পারেন তাহলে খুব উল্লাস করেন তাফাল্লিং করেন দুনিয়ার বুকে কত কত শক্তিশালী মানুষ এসেছিল চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন এটা শুকরিয়া আদায় করতে হবে আপনি একবার যাবেন এখন যাবেন কিষাণ স্টেশনে যাবেন আল্লাহ অনেক মানুষকে আলহামদুলিল্লাহ অন্তরের মধ্যে সবর দিয়েছেন কেমন করে দেখুন আজকে শীতের মৌসুমে গরম লেপের মধ্যে আজকে আমরা রাত কাটাচ্ছি আমরা এইরকম পাকা বাড়িতে রাত কাটাচ্ছি বন্ধু অনেক অনেক আল্লাহর বান্দা যাদের বাড়ি নাই ঘর নাই তারা খোলা আকাশের নিচে এই রাত্রি বেলায় ঠান্ডার মৌসুমে হাড় কাঁপানো শীতের মৌসুমে তারা রাত কাটাচ্ছে একটা মোটো ল্যাম্পের ব্যবস্থা নাই শুধু একটা পাতল চাদর নিয়ে মুখখানা ঢেকে পাখানা ঢেকে সারা শরীরটা ঢেকে রাত কাটাচ্ছে বন্ধ সেই জায়গাতে যদি আপনি দেখে অবশ্যই নসিহত হাসিল না করতে পারেন অন্য কোনো জায়গাতে গিয়ে নসিহত নিতে পারবেন না দুনিয়ার বুকে যদি গরিব না থাকতো
শুধু খালি ধনী থাকতো তাহলে গরিবের মর্ম বুঝতো না, ওই জায়গা থেকে নসিহত নিতে পারতো না। আর দুনিয়াতে যদি সবাই গরিব থাকতো তাহলে আমিরের মাহাত্মটা সে বুঝতে পারতো না। হে বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা, তিনার হাতে সমস্ত চাবিকাঠি বাদশাহী। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন বরকতময় যিনার হাতে সারা পৃথিবীর বাদশাহী রয়েছে। কাকে ধনী বানাবে, কাকে গরিব বানাবে, সব কিছু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখেছেন সারা পৃথিবীর কন্ট্রোলার তিনি। তিনি রিমোট নিয়ে সারা পৃথিবীকে কন্ট্রোল করে রেখেছেন। বন্ধু আমার, অনেকে বলে মেহনত করে মারধন পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন কেমন করে, সময় সময় আপনাকে কেমন ভাবে পরীক্ষা নেবে, আর মুমিন মানুষকে বেশি পরীক্ষা করবে। কখনো আপনার বাড়িতে অসুখ দিয়ে দিল, লম্বা হারে অসুখ, লম্বা হারে আপনার বাড়িতে ফসল করছেন কিন্তু ফসল ভালো হয় না, ওই জায়গাতে আপনার পরীক্ষা নেবে। আপনার বাড়িতে খাবার থাকবে না, পরীক্ষা নেবে। আপনার বাড়িতে বিপদ আপদ দিয়ে পরীক্ষা নেবে, আপনাকে পরীক্ষাতে পাশ হতে হবে। দেখি আমার বান্দা ভুলে যাচ্ছে নাকি, ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসাল্লামকে কতবার পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসাল্লামকে কতবার পরীক্ষা নিয়েছেন, যাকে খলিলুল্লাহ এরকম লাকাব দিয়েছেন, আল্লাহর দোস্ত প্রিয় নবী। বন্ধু, উনাকে যখন পরীক্ষা নিতে পারে, তা আমরা তো সকাল থেকে বিকালে একবার আস্তাগফিরুল্লাহ পড়ি না, একবারও মুখ দিয়ে বের হয় না। বন্ধু, খাস করে এই জায়গাতে আল্লাহকে যারা মজবুত করে ধরে থাকবে, মধ্যে মধ্যে পরীক্ষা নেবে। দেখি আমাকে বলে ভুলে গেছে নাকি। বন্ধু আমার, সহি হাদিসের মধ্যে এসেছে, হাদিসের রাবি হাজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ পরীক্ষা কেমন করে নেয়। তিনজন আল্লাহর বান্দা বানি ইসরায়েলের যুগে, বানি ইসরায়েলের মধ্যেকার মানুষ তিনজন মারাত্মক অসুখে আক্রান্ত হয়েছিল। একজন হচ্ছে যার মাথাতে ঘাও হয়ে এমন অসুখ হয়েছে মাথাতে একটা চুল নাই, চুল উঠে পড়ে গেছে। একজন মানুষের দৃষ্টির পাওয়ারকে ছিনিয়ে নিয়েছে, চোখে কোনো পাওয়ার নাই, দেখতে পায় না। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্বেতরুকুই সাদা, এই যে কুষ্ঠি বিমারি বলে, এই রকম মারাত্মক অসুখ দিয়েছে। তিনজন তিন রকম অসুখে আক্রান্ত হয়ে পড়ে আছে। বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে মানুষ রূপে পাঠিয়ে তাকে আজমাইশ কেমন করছেন দেখুন। সহি হাদিস কিঞ্চিত পরিমাণে জাল জৈবিক ভেজালের অবকাশই নাই, এক এক করে যাচ্ছে, গিয়ে বলছে বন্ধু আপনার অবস্থা কেমন কি বলছে। আর বলিয়েন না, আমার অবস্থা এই যে টাক মাথা, মাথা অসুখ, আমার একটা চুল নেই, মানুষের সমাজে আমি বসতে পাই না, ভালো মানুষ আমাকে পাশে লাই না, এরকম অবস্থা দাঁড় হয়েছে। সেই জায়গাতে খুব কাকত মিনতি করে ওই জায়গাতে আল্লাহর ফারিস্তা দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাচ্ছেন, আর পাঠিয়ে ওই জায়গাতে জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করে তাকে বলা হচ্ছে ভালো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেবেন। সেই জায়গাতে তার মাথায় হাত ফিরিয়ে দেওয়া হলো, সেই জায়গাতে সুন্দর করে তার মাথায় চুল হয়ে গেল, ভালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখেন উনাকে কিছু দেবেন বলে বলছে, আচ্ছা আপনার সব থেকে পছন্দ জিনিস কি। তো এই জায়গাতে